তেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত এই পতেঙ্গা সমুদ্র সৈকত। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগস। পতেঙ্গা সমুদ্র সৈকত সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। জুলাই 2023, বাংলাদেশ এয়ারফোর্স বেস জহুরুল হক চিটাগাং থেকে আমরা রওনা দিচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইয়ারোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্প করার উদ্দেশ্যে আমরা 7 দিন এই বেজে অবস্থান করেছিলাম। প্রায় 20 মিনিটের রাস্তা, মেন রোডের পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। চোখে পড়বে ক্লান্তি দূর করার মতো মনোরম দৃশ্য। পতেঙ্গা বিচের খুব কাছেই রয়েছে বঙ্গবন্ধু টানেল, যার সুড়ঙ্গের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার এবং পুরো রুটের দৈর্ঘ্য 9.39 কিলোমিটার। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া, কেনাকাটার জন্য আছে বার্মিস মার্কেট, স্পিড বোর্ডে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগও রয়েছে। পতেঙ্গা সৈকতের প্রস্থ খুব বেশি নয় এবং এখানে সমুদ্রে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। জোয়ারের সময় ঢেউয়ের আঁচড় যেন নয়নভিরাম দৃশ্যের অবতারণা করে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এইখানের পরিবেশে ভিন্নতা নিয়ে আসে। সমুদ্র তীরের মৃদুমন্দ বাতাস আপনার মনকে আনন্দে পরিপূর্ণ করে দেবে। নগরবাসী তাদের একঘেয়ে জীবন থেকে মুক্তি নিয়ে এখানে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতে আসেন। ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী রাঙামাটি এবং চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের কাছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। সপ্তাহের প্রতিদিন বিকেল বেলায় ও ছুটির দিনে পতেঙ্গা সৈকতে প্রচুর লোকের সমাগম হয়। সূর্যোদয় দেখার জন্য ভোরে ঘুম থেকে উঠেই সৈকতে চলে আসতে হবে। সমুদ্রে জাহাজের চলাচল কিংবা মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানও দেখা যাবে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ঈশা খান এবং চট্টগ্রাম বন্দরের অনেক জেটি পতেঙ্গার সন্নিকটে অবস্থিত। পতেঙ্গাতে বাংলাদেশ নেভাল একাডেমিও অবস্থিত।
প্রিয় দর্শক, আপনাদের জন্য একটি কুইজ। মোহনা বলতে কি বোঝায় কমেন্ট করুন। প্রথম সঠিক উত্তর দাদাকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। সমুদ্র সৈকতের সাথেই ঝাউবনের ছায়াতলে গড়ে উঠেছে খাবারের দোকান সহ অনেক দোকানপাট। ঝাউবন ঘেঁষে উত্তর দিক বরাবর হেঁটে গেলে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনার দেখা পাওয়া যায়। বাসের জানালা দিয়ে সমুদ্রে তাকালে মনে হবে এ যেন এক টুকরো ভাসমান শহর। ভ্রমণ পিপাসুদের উচিত একবার হলেও এই জায়গাতে এসে ঘুরে যাওয়া। পতেঙ্গা সমুদ্র সৈকত সম্পর্কে যে কোনো তথ্য এবং কোনো সহযোগিতার প্রয়োজন মনে হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। অ্যাডভেঞ্চার হৃদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।